ছাত্র জুব সংগঠনে যত নেতৃত্বর লাল সালাম সঙ্গ্রামী নাই ও আগরতলা শহর বাসী দে বক্তব্য নাইনাই সারা রাজ্য ত্রিপুরা বাসী বাত চারত ছাত্র যুব সংগঠন নি নেত্রীত্বর বক্তব্য না রেখা তিনি স্বাস্থ্য শিক্ষা তাই আইন শৃঙ্খলার অবনতি আপনি প্রতিবাদে চারটা ছাত্র যুব সংগঠন অজাগ প্রতিবাদ মিছিল খাইমানি পড়ে কর্নেল চমনি ও কাইসা সভা খেলাইতা আমাদের বক্তব্য যারা শুনছেন এই মাইকের আওয়াজে বড়দের নমস্কার এবং ছোটোদের আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছে রাজ্যের মানুষ দু হাজার আঠেরো সালের পূর্বে হয়তো বা স্বপ্ন দেখেছিল যদি বিজেপি সরকার সরকার এই ত্রিপল ইঞ্জিনের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের মানুষের শিক্ষার অবস্থা ভালো হবে হয়তোবা রাজ্যের মানুষ তখন স্বপ্ন দেখেছিল এই ট্রিপল ইঞ্জিনের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে গ্রাম্য এলাকায় বিদ্যুতের অবস্থা রাস্তাঘাটের অবস্থা বালু হবে স্বাস্থ্যের অবস্থা বালু হবে যারা বেকার যুবক ভাইদের জন্য সুখবর নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় বিজেপি গঠন হওয়ার পর রাজ্যে একের পর এক আইন শৃঙ্খলার অবনতি আমরা চোখে দেখতে পাচ্ছি দিনের পর দিন পত্রপত্রিকায় আমরা খুললে পড়ে প্রথম পাতায় দ্বিতীয় পাতায় তৃতীয় পাতায় দেখতে পাচ্ছে কোথাও হত্যাকাণ্ড হচ্ছে কোথাও খুন হয়ে যাচ্ছে কোথাও দেখতে পাচ্ছে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ওষুধ না পেয়ে মারা যাচ্ছে আমরা শুনেছি আমরা দেখেছি গোবিন্দবাড়িতে লং ট্রাইবেলে মহকুমা অন্তর্ভুক্ত গত কিছুদিন আগে দু দুজন মানুষ সেখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে সংসাই মানো দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অবিশি রকব লং মেলেরিয়া পাঁচ পাঁচজন বাৰু থুই খিএম পি নি নেতৃত্ব দিওয়াই নেতৃত্ব দিওয়াইফ টিএসও এস হ এস নি নেতৃত্ব বামফ্রন্ট নেতৃত্বৰ

এই সরকার প্রতিষ্ঠা মানে নিশান বিশ পঞ্চাশ হাজার চাকরি নানি বিগত ছয় বছর উনিশ হাজার আষ্ট জন সরকারি চাকরি কমি থাক ত্রিশ হাজার বেকান সেই চাকরি নিয়োগ নেই এইদিকে নার্সিং পড়ুয়া ছেলে মেয়েরা ছয় বছর সাত বছর ধরে অপেক্ষায় আছেন কখন নার্সিং নিয়োগ হবে সাড়ে আট হাজারের উপর নার্সিং পড়ুয়া ছেলে মেয়েরা কেউ রাজ্যে কেউ বা রাজ্যের বাইরে গিয়ে টাকা দিয়ে তারা নার্সিং পড়াশোনা করেছে হয়তো বা ভেবেছে পরিবারের অভিভাবক আমার ছেলেকে আমার মেয়েকে নার্সিং পড়াশোনা করিলে পর তার চাকরির ব্যবস্থা হবে সরকারের চাকরি হবে কিন্তু সাড়ে আট হাজার নার্সিং পড়ুয়া ছেলে মেয়ে বেকার বেকারের কোনো কমতি নাই ক্যান্ডিডেটের কোনো কমতি নাই শুধু কমতি শুধু খামতি হচ্ছে রাজ্য সরকারের প্রক্রিয়া রাজ্য সরকারের সৎ রাজ্য সরকারের সদিচ্ছা রাজ্য সরকারের সদিচ্ছা ইচ্ছা নেই আজকে প্রতিটা দপ্তরে সংখ্যা বেড়ে উপর হাজারের গিয়ে যুবতী রাজ্যের যুবতে রাজ্যের সাধারণ অংশের মানুষ রাজ্যবাসী কখনো হইতোবা এই কল্পনা করতেই পারেনি বিজেপি আইপিএফ তীপ্রা সরকার হলে পর এই দুরস্ত হবে কিন্তু সঙ্গুকানি না দিব্রামথ জনালকে দু হাজার তেইশে নির্বাচন নিঃসুতান রাজ্য নির্বাহন ইমানফুলুং মানে আলাদা রাজ্য সেভারেট স্টেট গেট আর দিপ্রয়েন দিব্যা মথনি সব রেভ রাজ্য নিখার যাক বিয়াংথাংজ বতিনে দিবরাজ দেব প্রমাতাক থুই যাবো রাজ্যনী পরীক্ষা আমরা কখনো কি শুনেছি আসাম রাজ্যের কোনো দপ্তরের পরীক্ষার চাকরি নেওয়ার জন্য ত্রিপুরার রাজ্যে কেন্দ্রে পরীক্ষা দিতে হয়েছে আমরা কখনো শুনেছি পশ্চিমবঙ্গের দপ্তরের রাজ্য সরকারের কোন দপ্তরের চাকরি নেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে তাদের পরীক্ষার কেন্দ্র দিতে হয়েছে দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকারের অমানবিক অমানবিকতার শিকার হয়ে দিবরাজ দেব্রমার মতন ছেলেরা আজকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সে অকালে প্রাণ হারাতে বাধ্য হচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি ওয়ারা মাসিক দা কিরিং মাসিক দা পরিস্থিতি বিয়ামও থাম নাই রাজ্যনি যুবক বিয়াঙ্গ থাম নাই রাজ্যনি শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার পাস আউট এমবিবিএস পাস আউট বিএড পাস আউট টেট পরীক্ষা পাস আউট এসটিজিটি পাস আউট এসটিজিটি রাজালং 2022 সাল এসটিজিটি পরীক্ষা মানে তাবুক বাপি রেজাল রাজ্য সরকার আবনায় রেজাল আউট খাই বরণ চাকরি নিয়ে ব্যবস্থা করে তাই জন্য স্কুলে স্কুলে শিক্ষকতার সংকট স্কুলে স্কুলে বিষয় শিক্ষকের সংকট স্কুলে স্কুলে বিজ্ঞান শিক্ষকের সংকট এই সংকদের দরণ আজকে আমরা দেখতে পাচ্ছি দাগ দোল পিটিয়ে প্রচার করা দাগ দোল পিটিয়ে তারা প্রচার করে করে বলেছিল টাকা আমরা বিদ্যাজ্যোতি স্কুলটাকে আমরা প্রতিস্থাপন করেছি চালু করেছি আজকে বিদ্যা জ্যোতি স্কুলের রেজাল্ট আমরা আমাদের সামনে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্যের স্কুল দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্য সরকারের স্কুল দপ্তরকে যিনি দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছেন আমরা দাবি তুলছে চারটি ছাত্র যুবক সংগঠন আমরা দাবি তুলছি আপনি যদি পদত্যাগ না করেন তাহলে আমরা ধরে নেব আপনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্যই আপনি এসেছেন রাজ্যের মানুষের জন্য রাজ্যের ছাত্র সমাজের জন্য রাজ্যের বেকার যুবক অংশের মানুষের জন্য রাজ্যের শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী কর্মচারী বন্ধুদের জন্য কাজ করতে আপনি আসেননি নির্লজ্জ যদি হন তাহলে আপনি চুপ থাকবেন আমরা তাই দেখতে পাচ্ছি লাচিয়া রাজ্যই মুখ্যমন্ত্রী এত খারাপ রেজাল্ট তিরি মাসের রেজাল্ট একটি তুল শব্দ করে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বা বনো শিক্ষামন্ত্রী বা বনো তাবুক ফানো কাই শব্দ করে লাশি মাছিং সা সন্তা মনুখ আইপিএফটি বিজেপিতে প্রমথনী সরকার ত্রিপুরানে নে হাম ক্রাই মন্ত্রে বিকাশ দেব বর্মা ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রে তার ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রে দায়িত্বে এদিশে এলাকার মানুষ কেমন আছেন তিনি খোঁজ খবর নিচ্ছেন লজ্জা রাজ্যের জন্য লজ্জা রাজ্যের ইতিহাসে এমন ব্যর্থ ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী আমরা কখনো দেখিনি আমরা কখনো পাইনি দেবরাজ দেব ব্রহ্মা মারা গেল তার জন্য সুখ সন্তপ্ত পরিবারের কাছে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার একবার গিয়েও তাদের সান্ত্বনা দিতে চাইনি আমাদের ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের চাপে পড়ে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পরদিন কমলপুরে সালে গিয়ে তাদের সাথে কথা বলেছে কিন্তু দিবরাজ দেবর মার বাড়িতে একটা চাকরির ব্যবস্থা করবে তার প্রতিশ্রুতি নেই দেবরাজ দেবর বাড়িতে কিছু আর্থিক সহযোগিতা করবে সরকারের তরফ থেকে তার কোনো কথা নেই কেমন দপ্তর চালাচ্ছেন মন্ত্রী মশাই ক্ষমতাহীন তার নাই তরুয়াল নিধিরাম সরকার হয়ে মন্ত্রিত্বের পদে বসে আছেন ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী কোঅপারেটিভ সোসাইটির মন্ত্রী তরোয়াল অব ইমাং স্বপ্ন রাজ্য নিমান তো বানিয়া এডিসি এলাকা লামা বাইজাক এডিসি এলাকা স্বাস্থ্য ব্যবস্থা বাইক ম্যালেরিয়া মানজা গে থ রাজ্যের বাইরেও থাঙ বেঙ্গালুরও কাম খাইনা থাঙ মৃতদেহ নাকি বিলি ভায় রাজ্যের ট্রাই ফেল ওয়েলফার্মি মন্ত্রে ও পরিবার নগ একবার সুখ সন্তপ্ত পরিবার ন ইলিয়া সহযোগিতার মনোভাব ফুনুক লিয়া শঙ্কিরি ছাত্র যুব সংগঠন অজাগ মিছিল খাই অজাগ পথ সভা খানি দংখা রাজ্যনি শিক্ষা ব্যৱস্থা বাইমিক লাই থাঙা রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে তলাই থাকা রাজ্য নিয়ে আইন শৃঙ্খলা পঙ্গি অমহাই অবস্থা চলি মাইয়া রাজ্য যারা শান্তিকামী শান্তিপ্রিয় মানুষ যারা ওয়ানসুক নাই টং কং যারা ওয়ানসুক নাই থা কং টংনা হামজাং মং কথালাই টংনা বড় কেব বনমানি না হায়া সারা তিউবা রাজ্য নি বরফ জনতনি সিনি ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফ আই টি ওয়াইএফ পক্ষ থেকে আবেদন এই বিজেপি টি প্রমথাই ব্যক্তি যো সরকার দংশ জনগণনি কোন দিন কাহামু মি বাইয়া এই টি প্রমথা বিজেপি আই ব্যক্তি সরকার দংশ বেকার যুবক নি লাগাই চাকরি নি ব্যবস্থা কোন দিন উনিয়া এই টি প্রমথা বিজেপি আই ব্যক্তি সরকার দংশ সং নাই নেতা মন্ত্রী এমডিসি ফাইভ স্টার ফোর স্টার দামি দামি হোটেল দেব বার্থডে পালন খাই মানে কেক রালাই মানে এমডিসি থেকে শুরু খাই ইএম থেকে শুরু খাই রাজ্যের মন্ত্রণী অবস্থা হাল হকিকত এমন চলছে দামি দামি গাড়ি দামি দামি গড়ি দামি দামি জুতা দামি দামি ফ্ল্যাট দামি দামি সব কিছু তারা পড়বে রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ বেকার ষাট লক্ষ বেকার তারা চাকরিহীন অবস্থায় গিয়ে তারা হতাশাগ্রস্ত হবেন অবনসং নগৈতম সি জানা নাই বোঝানো লাগ নাই কুমুই ভাই ফান করা খাই লড়াই খাই লাগ নাই যারা মিথ্যেবাদী যারা চক্রান্তকারী যারা তাদের কক বাইসাই নাই রাজনীতি খাই নাই বরব্ন প্রতিরোধ খায়ই বরং নয় জবাব মারি নাই আমি কক সবই হাই নহাই যত টংকুচাং বয়ান না রা বাকাই হামজাক মিয়াফারে অকরার অনেক খুলুমিয়াফারে সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি চারটি ছাত্র জব সংগঠন লংলিভ জিন্দাবাদ